বেশ কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, দেবাশিস বিশ্বাস, আপনারা চিনেন দেবাশিস বিশ্বাস, উপস্থাপক চিত্র পরিচালক, আমাদের দিলীপ বিশ্বাস দাদা ছিলেন তার ছেলে, নাম করা মানুষ, ওর একটা ইন্টারভিউ দেখছিলাম, ও বলতেছে যে ওরা জিজ্ঞাসা করছিল যে আপনার ছবিটা ঈদে আনেন না কেন, ও তখন বলছিল আমার কি নাকি আমি ঈদে আসুম। অ্যাকচুয়ালি ঈদে আসা নিয়ে অনেক গল্প আছে বন্ধুরা, আপনারা জানেন কিনা জানি না, আই 90 দশকে এই ঈদের সিনেমা নিয়ে বেশ মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, সম্পর্ক নষ্ট প্রচুর হইতো। তখন কম্পিটিশন ছিল এই এসএস প্রোডাকশনের, শাবানা সাদিকের প্রোডাকশন ভার্সেস মাসুদ পারভেজের প্রোডাকশন, বা ভার্সেস আলমগীর পিকচার্স, মানে সেই যে জাহাঙ্গীর খান আমাদের সিনেমার মুঘল যারে বলা হয় ওনার ছবি, বা আমাদের শফি বিক্রমপুরী সাহেবের সিনেমা নিয়ে প্রত্যেক ঈদেই গেঞ্জাম হইতো। কে যার ক্ষমতা আছে সে রিলিজ করতো, যার ক্ষমতা নাই সে করতো না, যার পাওয়ার বেশি ছিল সে তখন রিলিজ করতো, আর যার পাওয়ার নাই সে রিলিজ করতে পারতো না, ছোটখাটো সিনেমা তো প্রশ্নই ওঠে না। এটা নিয়ে অনেকদিন গেঞ্জাম হওয়ার পর তখন কিন্তু ছিল বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, সেটাকে তারপরে ভাঙিয়ে দেওয়া হইলো, ভাঙিয়ে দেওয়া করা হইলো প্রযোজক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি আলাদা, বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতি আলাদা। এটা করার পরেই ওনারা ডিসিশন নিলেন যে না, ঈদের সময় মারামারি কাটাকাটির দরকার নাই ভাই, যার খুশি সে আসুক, যে জায়গাটা হল পায়। তারপর থেকে ওই নিয়মটা চালু এখনও আছে, যদি এখন মাত্র 150 সিনেমা হল, কিন্তু ঈদের সিনেমা রিলিজ হইতেছে প্রত্যেক বছরই, গতবার যেমন হয়েছে 8টা, এবার তো 11টা না 12টার নাম শোনা যাইতেছে ভাই। এখন রিলিজ তো সবাই করতে পারবে, রিলিজ করতে পারবে না এমন কোনো বাধা নাই, প্রযোজক সমিতির বা চলচ্চিত্রের যে সংগঠনগুলো আছে তারা বলছে না যে ইচ্ছে সে রিলিজ করুক, আর যার যার ক্ষমতা অনুযায়ী ছবি রিলিজ করবে, কারণ সিনেমা হল মালিকরা কোন সিনেমা নেবে তারা জানে, এটা তো আমরা ডিসিশন দেবো না। তো একজন লিখছে খুব সুন্দর করে যে ভাই, যতগুলো সিনেমার নাম লেখছে সেগুলো তো হলই নাই, আসলেও হাতের করা যদি আপনি গণেন 16-17টা হয়ে যাব, আসলে কয়টা আসবো, নাম উঠতেছে যতগুলোর, এগুলোর আমি একটু পড়ে শোনাই তাহলে বুঝবেন, যেমন কাজল রেখা, তারপরে দেয়ালের দেশ, জিন টু মানে মোনাদি জিন টু, পটু, আহারে জীবন, ডেড বডি, সোনার চর, লিপস্টিক, মায়া দি লাভ, এছাড়াও কথা উঠতেছে আরও বেশ কয়েকটা সিনেমা, আর রইল রাজকুমার, রাজকুমারের আলোচনাটা পরে করি, আগে এগুলো একটু ডিসকাশন করে নিই। দেখেন শরীফুল রাজ পরান সিনেমা হিট দিয়া মোটামুটি স্টারের পর্যায়ে চলে গেছে, এবং উনি 30 লক্ষ টাকা ডিমান্ড করছিল, আর জানি না কত লক্ষ টাকা দেয়া সিনেমা করেন। ওনার তিনটা সিনেমা রিলিজ হইতেছে একটা ঈদে, আমার জানা মতো, এই তুমি জানো নাকি শাকিব খানের 3 সিনেমা রিলিজ হচ্ছে কোনো ঈদে? না আমার মনে হয় না। শাকিব খানেরও 3টা সিনেমা কোনো ঈদে রিলিজ হয় না, কিন্তু শরীফুল রাজের ছবি রিলিজ হচ্ছে 3টা, কাজল রেখা, দেয়ালের দেশ, উমর। এই উমরের নায়িকা হইল দর্শনা বণিক, এটা অনেকদিন পরে তারা রিভিল করলো। দর্শনা বণিককে আপনারা চেনেন, শাকিবের সাথে অন্তরাত্মা সিনেমাটা করছে, এই দর্শনা বণিক কলকাতা থেকে এসে উমর সিনেমাটা করছে শরীফুল রাজের সাথে। শরীফুল রাজের নায়িকা তাহলে হলো 3টা, একটা হলো মিথিলা, একটা হলো বুবলি, আর একটা হলো দর্শনা বণিক। তারপরে আসেন রোশন, ওনার সিনেমা রিলিজ হচ্ছে 2টা, একটা হলো মায়া দা লাভ, আরেকটা হলো আপনার ডেড বডি। শাকিব খানের রিলিজ হচ্ছে 1টা, রাজকুমার। দেখেন একটা ঈদে যদি একটা নিউ স্টার শরীফুল রাজের 3টা সিনেমা রিলিজ হয় তার ফিউচারটা কী আমার বোঝান? এই যে 3টা সিনেমা তার রিলিজ হচ্ছে, বা 2টা সিনেমা রোশনের রিলিজ হচ্ছে, এরা যদি কোনো দৌড়ে না থাকতে পারে তাহলে তো এদের লাইফ শেষ। শরীফুল রাজের সিনেমাটা যদি যে কোনো এই 3টার মধ্যে একটা সিনেমা যদি শাকিব খানের রাজকুমারের পরে স্টেজে থাকে, মানে নাম্বার 2 থাকে, তাহলে তার ফিউচার ভালো। কিন্তু ভাই আবার ভালো গেলে 30 লাখ 40 লাখ টাকা চায়েন না, এটা সময় হলে চায়েন, একবার 30 লাখ চাইয়া তো গেছেন, সিনেমা পাইছেন, কয় লাখ টাকা করছেন আপনি জানেন, কিন্তু 30 লাখ 40 লাখ টাকা দিয়ে আপনাকে নিয়ে সিনেমা বানাইলে আপাতত হবে না, একটা সময় আসবে আপনার 1 কোটি টাকা দিবে, দেবে না কেন, সেটা আসতে দিয়েন। এই 3টা ছবির মধ্যে যদি একটা ভালো যায় তাহলে একটু মাথাটা ঠান্ডা রাখেন। দেখেন আমরা চাই, আমরা সিনেমার লোক চাই যে রাজকুমারের পরে একটা সিনেমা আসুক, যেমন গত ঈদে আপনার গিয়া প্রহেলিকার একটা নাম হয়েছে, বা সুরঙ্গর একটা নাম হয়েছে, একটা সিনেমা যদি ক্লিক করে তাহলে ওই প্রোডাকশন একটা সিনেমা বানাইতে পারে। তো এই যে আপনারা কামড়াকামড়ি কইরা ওই যে দেবাশিস বিশ্বাসের কথা মতো এগুলো করতেছেন, কইরা আলটিমেটলি লাভটা কী? সিনেমাগুলো কই পাইবেন আমার বুঝার? এমনও সিনেমা আছে বন্ধুরা যে তারা হল কিনা নিবে ইন্ডিয়ান স্টাইল, মানে কলকাতা স্টাইল, মানে বলবে যে তোমার এই সপ্তাহে, তোমার প্রতি সপ্তাহে যা খরচ এটা তোমারে দিলাম, আমরা সেলের পরে তোমার টাকা দেওয়ার পরে থাকলে নিবো, না থাকলে না নেবো, এইভাবে ছবি রিলিজ করে লাভটা কী? হ্যাঁ এমন একটা যুক্তি আছে যে ঈদের পরে তো আর সিনেমা হলে কোনো লোকজন যায় না, এটা ভুল কথা, ঈদের পরে সিনেমা হলে লোক যায়, ওরকম সিনেমা রিলিজ করে না। আজকে যদি কোনো কারণে
মনে করেন শাকিব খানের একটা সিনেমা ঈদের পরে আপনারা রিলিজ করেন, মানে ঈদের সাথে না, কোনো বড় ফেস্টিভ্যাল ছাড়া, যে সিনেমাগুলো বন্ধ ওরা কিন্তু আবার খুলবে, ম্যাক্সিমাম সিনেমা তো বন্ধ থাকে, ঈদের সময় খুলে আমাদের মধুমিতার মতো হল বন্ধ, ঈদের সময় খুলবে এই ঈদের ছবিগুলো যদি সে টাইনা যাইতে পারে, কুরবানি ঈদ পর্যন্ত, কুরবানি ঈদ পরে আবার নতুন ছবি চালাবে, মানে শাকিব খানের ছবি চালাবে, তারপরে যে কয় সপ্তাহ থাকবে যে সাথে যে সিনেমাগুলো আসবে সেগুলো চালাবে, আবার বন্ধ করে দিবে। তো বন্ধ খোলা, বন্ধ খোলাই তো চলছেই। তো আপনাদের ছবিগুলো সবগুলো যেন ভালো যায় আমরা এটা আশা করি, কারণ একটা সিনেমা ভালো গেলে একটা আর্টিস্ট উঠে, ইন্ডাস্ট্রি দাঁড়ায়, সব কিছু মিলে আই সব কিছু শুভ লক্ষণ হয়। আর ছবি যদি খারাপ যায়, এই এই যে পাড়াপাড়ির মধ্যে যদি কিছু সিনেমা তো আছে হারায় যাবে ভাই। এখন যে একজন বললেন যে সিনেমা হলিতে এতগুলো নাই, হ্যাঁ সিনেমা নাই ঠিক আছে, কিন্তু সিনেমাগুলো চলবে কেমন করে ঈদে? দেখেন সিনেপ্লেক্সে চারটে করে থিয়েটার থাকে, তো একটা থিয়েটারে মনে করেন রাজকুমার চালাবে, আর অন্য যে তিনটা থিয়েটারে বিভিন্ন শোতে তারা বিভিন্ন সিনেমাগুলো চালাবে, চালায় দেখবে যে সিনেমাটা একটু ভালো যাচ্ছে সেই সিনেমাটার আইনা তারা রোল করবে, মানে শো বাড়াবে, এইটাই নিয়ম। কাজে আপনি ছবি যদি ভালো হয় তাহলে আপনি ঈদের দুইটা পয়সার মুখ দেখবেন। আর সিঙ্গেল স্ক্রিনের কথা যদি ধরেন, সিঙ্গেল স্ক্রিন সবাই বসে হচ্ছে শাকিব খানের জন্য, কারণ 115-20টা হলে রিলিজ হবে রাজকুমার। রাজকুমার সেই জায়গায় যাবে না যে জায়গায় দুইটা সিনেমা হল আছে, একটা হলে রাজকুমার চলবে, আরেকটা হলে নিশ্চয়ই অন্য একটা সিনেমা চলবে, সেটা কোনটা চলবে সেটা সেই সিনেমা হলের মালিক ডিসিশন দেবে, কারটা চালাইতে পারে, কারণ তত্ত্ব রাজকুমার নাই। আবার সে এমনও হইতে পারে, সে যদি দেখে যে না আমার চিন্তাভাবনা এমন এমন মার্কেবল ছবি নাই, দেখা গেল শাকিব খানের পুরনো ছবি চালাই দিছে, এরকম ঘটনাও আছে, ঘটছে এরকম ঘটনা। তো এই যে ঈদ আসার পরে আমরা লাফালাফি করি, কারণ তো একটাই যে ঈদ ছাড়া চলে না, কিন্তু আসলে তো এটা সত্য না বন্ধুরা, ঈদ ছাড়াও আপনি সিনেমা চালাইতে পারবেন যদি আপনি ওরকম সিনেমা বানান। এখন 25-30-50 লাখ টাকার সিনেমা চালাই এত, এখন ঈদের পরে সিনেমা হলে আপনি লোক নিতে পারবেন না, মানুষের আউটলুক ব্রড হয়ে গেছে, এখন হাতের মধ্যে মোবাইল, ইউটিউব, বিভিন্ন তামিল ছবি, বোম্বের ছবি রেগুলার দেখতেছে, তারা কেনই বা দেখবে আমারে, বোঝান যে আমাদের একটা ছবি যদি নাম না করে। হ্যাঁ হইতে পারে এরকম যে এইবারও পরাণ হওয়ার মতো কোনো একটা সিনেমা এখান থেকে বাইরে যেতে পারে, আমরা আশা করি, আমরা আশা করি এরকম একটা কিছু বেরোক, কারণ এক শাকিব খান একা তো আর ইন্ডাস্ট্রি চালাইতে পারবে না, কিছু আর্টিস্ট আসুক, কিন্তু সেই আর্টিস্টের যদি মাথা খারাপ হয়ে যায় একটা সিনেমা হিট দিয়ে যদি রেমুনারেশন শাকিবের মতো চায় বা শাকিবের অর্ধেক চায়, তাহলে ঠিক না, তাহলে প্রযোজকরা তাকে নিয়ে কেন সিনেমা বানাবে আমাকে বুঝুন। কোনো আর্টিস্ট আছে গ্যারান্টি দিতে পারবে সিনেমা ভালো হলে তারপরে চলবে, কিন্তু তার জন্য তো সিনেমা হলে যাবে না। এবার একটু অ্যানালাইসিস করি কয়েকটা সিনেমা নিয়ে। কাজল রেখা, গিয়াসুদ্দিন সেলিম ডিরেক্টর, আপনারা জানেন মনপুরা বানাইছিল, ভেরি রোমান্টিক ডিরেক্টর, তার সিনেমাতেও কথা বলে, এরপরে সে যদি একটা সিনেমা বানাইছে কিন্তু খুব একটা ভালো যায় নাই, কিন্তু কাজল রেখা নিয়ে সে খুব আশাবাদী, কারণ তার এই সিনেমার নায়িকা হলো মিথিলা এবং নায়ক হইল শরীফুল রাজ। এখন বর্তমানে তো আমি ধরবো শাকিবের পরে শরীফুল রাজের পজিশনটাই সবচেয়ে ভালো, কারণ তিনটা সিনেমা আমার ঈদের রিলিজ হইতেছে, এবং ছবিতে অনেক গ্ল্যামারাস ব্যাপার স্যাপার আছে আপনারা দেখতেছেন, এই অনেক মানে মানে অনেক দাসী টাসি আছে, অনেক মানে ওয়েল ড্রেসড এবং মানুষ যেটা পছন্দ করে সেটা আছে গিয়াসুদ্দিন সেলিমের এই সিনেমাটা, কারণ গিয়াসুদ্দিন সেলিম অনেকদিন পরে আসলো এবং সে একজন ভালো মেকার, আমরা দোয়া করি তার সিনেমাটা যেন ভালো যায়। শরীফুল রাজের দুই নাম্বার ছবি দেয়ালের দেশ, দেয়ালের দেশ সিনেমাটা আলোচিত সিনেমা, কারণ এতে বুবলি আছে, আফটারঅল বুবলি একজন স্টার, বুবলি কিন্তু দুইটা সিনেমা রিলিজ দিয়েছে, একটা হলো মায়াদা লাভ, ওইটার ব্যাপারে পরে আসি। দেয়ালের দেশ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, দেয়ালের দেশটা একটু অন্যরকম ছবি হবে আমরা আশা করতেছি, এবং আমার মনে হয় দেয়ালের দেশ একটা মহলের কাছে যারা বুবলিকে পছন্দ করেন বা যারা প্রহেলিকা দেখছেন তারা হয়তো দেয়ালের দেশটাকে পছন্দ করবেন প্রথম দিন দেখার জন্য। শরীফুল রাজ যেমন তেমন বুবলি হলো সেটার মেইন আকর্ষণ। দেয়ালের দেশ নিয়ে আরেকটা কথা বলতে হবে, আপনারা জানেন যে ইদানিংকালে বুবলি ম্যাডাম আর পুরী ম্যাডাম মিলে একটা বিরাট ঝামেলা হইতেছে, ওই স্ট্যাটাস নিয়ে আমরা এসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না, মেয়ে ঘটিত ব্যাপার, কিন্তু বেশ তোরজোর এখন সিনেমা পাড়া বা এই ভার্চুয়াল মিডিয়া, যে বুবলি কি স্ট্যাটাস দিছিল এবং পরি বলছিল সেটা নকল, তারপরে আবার পরীকে বুবলি বলতেছে, বুবলি পরীকে বলতেছে, বেসিক্যালি
এটার মূল কারণটা কি জানেন? মূল কারণ হলো দেয়ালের দেশ। এই দেয়ালের দেশ সিনেমাটার বেশ কিছু পাবলিসিটি এখন চলছে অনলাইনে, মানে অনেক স্টিল ফটোগ্রাফি যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় শরীফুল রাজ বুবলির ভূয়সী প্রশংসা করতেছে। এই যে মেয়ে মেয়ে জেলাস, অ্যাকচুয়ালি ওইখান থেকে পরি আর বুবলির মধ্যে এই ঝামেলাটা লাগছে, বা ঝামেলাটা কেউ লাগাইতেও পারে, এমন হইতে পারে যে এটা প্রোডাকশন হাউস প্ল্যানিং করে করতেছে, ভাই আমরা জানি না কিছু। তবে দেয়ালের দেশ নিয়ে আলোচনা এই জন্যই হচ্ছে যে এই যে আবার পরি আর কি বলে বুবলির সেই মানে ইসে যুদ্ধ, স্ট্যাটাস যুদ্ধ শুরু হয়ে গেছে। এখানে একটা জিনিস ভালো লাগছে, অপু বিশ্বাস ছোট্ট একটা স্ট্যাটাস দিছিল যে একটা ওয়েদার একটা 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 সুন্দর পরিবেশে বসে আহা কি শান্তি, সেই ডাইরেক্টলি ওদেরকেই বলছিল। কিন্তু তারপরে যা শুনলাম শাকিব খান বোধহয় তাকে বলছে তুমি এইসবের মধ্যে যাবা না, কারণ এটা পরির আর বুবলির প্রবলেম, তুমি মাঝখানে স্ট্যাটাস দিতে যাও কেন? অপু বলছিল যে হ্যাঁ আমি তেমন কিছু লিখিনি, বলে না কোনো কিছু লেখার দরকার নাই, তাদের প্রবলেম তারা সলভ করবে, তুমি আমার একটা বিজনেসে আছো, তুমি আমাদের একটা হার্লেনের একজন অ্যাম্বাসেডার, তোমার ইস্যু হয়ে যাওয়া উচিত না। দেখেন অপু কিন্তু একদম চুপ হয়ে গেছে। তো এইগুলো করে কিন্তু দেয়ালের দেশের একটা বিরাট পাবলিসিটি হইতেছে। এবং আমার যা মনে হয় এই এই ঈদে আপনার বুবলির যে দুইটা সিনেমা দেয়ালের দেশ এবং মায়া দা লাভ, আমার মনে হয় দেয়ালের দেশ প্রহেলিকার যারা দর্শক তারা বা বুবলির যারা দর্শক তারা প্রথম প্রেফারেন্স দেবে দেয়ালের দেশ দেখতে। শরীফুল রাজের তিন নাম্বার সিনেমাটা হলো ওমর। এটা কার ছবি আমি জানি না, কে ডিরেক্টর আমি জানি না, কিন্তু ছবিটা নাকি ভালো হয়েছে, আমি শুনছি ভালো হয়েছে, এবং আমরা আশা করি এই সিনেমাটাও ভালো যাক। এখন যদি কোনো কারণে শরীফুল রাজের তিনটা সিনেমায় ভালো যায় তাহলে তো তার ইউনিভার্সিটি হয়ে যাবে 90 লাখ টাকা, তাই না? কারণ একটা ভালো দিয়ে 30 লাখ টাকা, তিনটা ভালো গেলে তো 90 লাখ টাকা বা 99 লাখ টাকা, তাও ভালো যাক। আমরা আশা করি, কারণ আমরা কোনো ছবিরই খারাপ বলতে রাজি না, আমরা সিনেমার মানুষ, আমরা চাই সিনেমা ভাসুক, সিনেমা উঠতে থাকুক। রোশনের যে দুইটা সিনেমা আছে যেটা বললাম আমরা, ডেড বডি আর মায়া দি লাভ, এই দুইটা সিনেমা ভালো যাক আমরা চাই। তারপরে একটা সিনেমা আছে মায়া কি কি মোনা না মোনা না মায়া কি বললা মা মোনা, হ্যাঁ মোনা জিন টু। জিন ওয়ান গতদিন রিলিজ করছিল আপনারা জানেন, অনেক আলোচনা সমালোচনা হয়েছে, উনি 1 লক্ষ টাকা দিবে কেউ যদি একলা দেখতে পারেন, এইবারও তার সেই একই রকম আছে, টাকা দিবে কি না জানি না, তবে উনি অ্যাম্বুলেন্স রাখবে বাইরে, যদি আপনি সিনেমা দেখে অসুস্থ হয়ে যান তাহলে অ্যাম্বুলেন্স নিয়ে আপনার হসপিটালে নিয়ে যাবো। কিন্তু আমার প্রশ্ন হলো আজ সেবের কাছে, ভাই আজকাল তো বাংলাদেশের হসপিটালে ঢুকলেই টেকা, ঢুকলেই জবাই করে, ঢুকলেই জবাই করে, তো আমার এনে হসপিটালে দিয়ে আইবেন, আমার টাকা দিয়ে বাই করবেন নাকি, সেই কথাটা তো বললেন না, নাকি আমার নিজের টাকা দিয়ে হসপিটাল থেকে বাড়িয়ে দেবো, তাহলে তো খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে গেলো গা, তাই না? কারণ এখন একটা হসপিটালে যদি আমার এনে ঢোকান একটা রাইতেও যদি রাখেন তাহলে মিনিমাম 20-25 হাজার টাকা খরচ হয়ে যাবো, বিভিন্ন রকম টেস্ট ফেস্ট করবো যেটা করে বাংলাদেশে, তো আমার কী হবে? আবার এইটাও বলছেন উনি নাকি বিদেশেও সেই ব্যবস্থা রাখছেন, এখানে বোধহয় আমার মনে হয় একটু এটা চাপাবাজি হয়ে গেলো। আজিজ সাহেব ধরেন আপনি নিউ ইয়র্কে এটা করলেন, অ্যাম্বুলেন্স রাখলেন বা রাখলেন না, আপনি নিউ ইয়র্কে কেউ অসুস্থ হয়ে গেলো হসপিটালে গেলো, তার যদি ইন্স্যুরেন্স না থাকে হসপিটালতে বাইরে তার 3-4 হাজার ডলার টান দিব, টাকা কে দেবো, আপনি দিবেন? এগুলো একটু ক্লিয়ার করে দিন, কারণ মানুষের নিয়ে গেলেন অ্যাম্বুলেন্স দেখাইয়া, বাইরে অ্যাম্বুলেন্স রেখিয়া, পরে অসুস্থ হসপিটালে গেলো, পরে তার ফুল পরিবার দৌড়াদৌড়ি শুরু করলো তার মধ্যে বাইক করে আনার জন্য, জিন্দা হোক আর মুর্দা হোক পয়সা লাগবো, তো পয়সা তাকে এটা দিব। এরপরে আসেন ডেড বডি, মোহাম্মদ ইকবাল আলোচিত ইকবাল, ওর সিনেমা নিয়ে ও বহুত আগে অ্যানাউন্স করছে, সিনেমল কতগুলো পাবে আমি জানি না, তবে সে নিজে প্রডিউসার ডিরেক্টর, আমি আশা করি তার সিনেমা ভালো যাক, কারণ সে হলো এই এই যতগুলো সিনেমা বলতেছি এর মধ্যে এখন পর্যন্ত উনিই বোধ হয় আছেন যিনি চলচ্চিত্রের লোক, চলচ্চিত্রের মানুষ হিসেবে সিনেমা রিলিজ করছে। আগের সিনেমাটা ছিল কিলহিম, এখন এটা সে বানাইছে, অল্প সময়ে ভালোই নাকি ছবি বানাইছে, সে তো খুব বলতেছে এখন ভালো মন্দ তো সিনেমা হলে যে দর্শকরা বিচার করবে, তাই না? তা আমরা হোপ করি ইকবালের সিনেমাটাও ভালো যাক। তারপর আছে মায়া দা লাভ, এটা হলো ইকবালের যে সিনেমাটা যেটার নাম বললাম ডেড বডি, এর হিরো হলো রোশন, আরে কপাইল্লা হিরো ভাই, এক ঈদে এই দুই সিনেমা, এই ডেড বডি আর এই মায়া দা লাভ, এটার মধ্যে আবার বুবলি আছে, তারপরে বুবলির দুইটা সিনেমা হয়ে গেলো, একটা হলো মায়া দা লাভ আর একটা হলো দেয়ালের দেশ, একটা শরীফুল রাজের সাথে একটা রোশনের সাথে। হইলো সোনার চর, জায়েদ খান ডিগবাজি দিয়ে আসে, এত পপুলার হয়েছে যে তার কিছু নিজস্ব দর্শক আছে, তারা হয়তো দূরে সোনার চর দেখবে। সোনার চরের ডিরেক্টর জাহিদ, আমাদের চলচ্চিত্রের মানুষ, আমি যেটা বলছিলাম আর কেউ নাই চলচ্চিত্রে, কিন্তু জাহিদ হলো চলচ্চিত্রের আমাদের, উনি আমাদের চলচ্চিত্রের মানুষ, উনি আগেও সিনেমা বানাইছে,
একটু ক্লাসিক ছবি বানায়। জায়েদ খানকে যারা পছন্দ করেন তারা কিন্তু সোনার চোর দেখবেনই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে হলো আহারে জীবন, ছোটকু আহমেদ, অনেক সিনিয়র ডিরেক্টর আপনারা চিনেন তাকে, অনেক সিনেমার পরিচালকও, বিশেষ করে সালমান শাহ সেই সত্যের মৃত্যু নাই সিনেমার পরিচালক, এরকম অনেক সিনেমা বানিয়েছেন। ফেরদৌসকে উনি প্রথম চলচ্চিত্রে এনেছেন, এই ফেরদৌসের পূর্ণিমাকে নিয়ে উনি আহারে জীবন করেছেন। আহারে জীবন অ্যাকচুয়ালি ওই করোনাকালের একটা কাহিনী নিয়ে করছেন, ছবিটা নিয়ে সবাই আশাবাদী, যদিও সরকারি অনুদানের ছবি, উনি কিন্তু নিজস্ব পকেট থেকেও বেশ কিছু টাকা পয়সা ইনভেস্ট করছে, দোয়া করি তার পয়সাটা যেন অন্তত উঠে যায়। এখন রইল রাজকুমার। রাজকুমার এমন একটা সিনেমা, এমন পাবলিসিটি পেয়ে গেছে, বিনা পয়সায় পাবলিসিটি বলবো, কারণ ওনারা এখনও কোনো ধরনের পাবলিসিটি করেন না, যা করছে ইউটিউবাররা মানুষের মুখে মুখে। রাজকুমার বাংলাদেশে যতগুলো ডিস্ট্রিক্ট শহর আছে 64টা, তারপর একটু বড় উপজেলা যেগুলো আছে, সব জায়গায় রাজকুমার চলবে। গতবার ওনারা রেন্টাল যেমনটা হাঁকাইছিলেন তেমনটাই হাঁকাবেন, হয়তো বা বেশি হাঁকাবে না, কারণ এইবার চাইবে আশাদ আদনান গতবারের রেকর্ডটা ভাঙতে। 120-125টা স্টেশন যদি থাকে, আমি হলের কথা বলতেছি না, সব জায়গায় চালাবার চেষ্টা করবে যদি রেন্টাল একটু কাছাকাছি হয়, কারণ আপনারা জানেন এমনও স্টেশন আছে বাংলাদেশে যে সারা বছর সিনেমা চালাইছে 1-1.5 লাখ টাকা বেশি ওরা রেন্টাল দিতে পারে নাই, কিন্তু এই প্রিয়তমার সময় 6-7 লাখ টাকা দিয়েও নিচ্ছে, ওরা লুজার হয় না, ওরা এইবারও নেবে। তো রাজকুমারের সাথে আমি কারোর তুলনা করতেছি না, কোনো ছবিকে আমি ছোটো করে বলতেছি না, রাজকুমার চলবে রাজকুমারের গতিতে, সেটা আলাদা রাখলাম। আর এই যে আমরা বাকি সিনেমাগুলো রিলিজ করার জন্য আমরা এখন দৌড়ঝাঁপ পারতাছি, আমাদের উচিত গুড পাবলিসিটি করা, বিরাট পাবলিসিটি করে মানুষের মাথায় ঢুকায় দেন, মগজে ঢুকায় দেন যে আমার এই সিনেমাটা ভালো, তাহলে মানুষ সিনেমা হলে যাবে, নইলে মানুষ সিনেমা হলে যাবে না। কারণ দেখেন ঈদের সময় মানুষ সিনেমা দেখতে যায় আনন্দ করার জন্য, কিন্তু আমাদের এই যে একজন লিখছেন খুব ভালো যে ভাই জাজ এটা কি শুরু করলো, এই ঈদের সময় জিন পরি এগুলো রিলিজ করে, ঈদের সময় মানুষ ফুর্তি করতো যে এই জিন ভূত এগুলো দেখতে যায়, কথাটা একদম খারাপ বলে নাই। এই জিন দেখার জন্য অ্যাম্বুলেন্স বাইরে রেখে কতজন যাবে সেটাও প্রশ্ন, কিন্তু আমরা চাই জিন দেখুক। জিনের কিন্তু অনেকেই ভাবছিল বা আমিও ভাবছিলাম জিনের নায়িকা পূজাচেরি, না 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 না, জিন টুর নায়িকা পূজাচেরি না, এটার নাম হলো সামিনা বাশার, আপনারা দেখতেছেন ছবিতে এই মেয়েটা হলেন সিনেমা এই ছবিটার নায়িকা। আর অন্যান্য আরও অনেক আর্টিস্ট ফার্টিস্ট আছে, বেশ ভালো আর্টিস্ট আছে, আর যাদের ছবি নর্মালি একটু কস্টলি বানায়, একটু তারা খরচ টরচ করে, তাদের একটা নিজস্ব স্টাইল আছে, অনেক পরিশ্রম দিয়ে অনেক কষ্ট করে একটা সিনেমা বানাইছে বন্ধুরা। আপনারা যারা শাকিবিয়ান আছেন তারা শাকিবের ছবি দেখবেন আমি জানি, পাশাপাশি আপনার কাছের যে সিনেমা হলটি আছে সেখানে যেখানে অন্য কোনো সিনেমা চলতেছে সেগুলোও দেখবেন, বাংলা সিনেমাকে উদ্বুদ্ধ করতে হবে, কারণ এক শাকিব খানকে দিয়ে তো ইন্ডাস্ট্রি চলবে না। শাকিব খান কয়টা সিনেমা করবে আমি বারবারই একই কথা বলি, 4টা, কিন্তু সারা বছর যেন সিনেমা হলগুলো চালু থাকে। এই যে এখান থেকে যদি 2-1টা সিনেমা বেরিয়ে আসে এবং সেই সিনেমার থেকে যদি 2-1টা সিনেমা নতুন করে হয় এবং ইচ্ছারা যদি রিলিজ করে অ্যাভারেজ যায়, প্রডিউসাররা তো বলে না যে আমাদের কোটি কোটি টাকা লাভ দিতে হবে, একটা প্রডিউসার যদি তার ইনভেস্টেড মানিটা ওই ছবি থেকে ফেরত পায় সে কিন্তু পরে আরেকটা সিনেমা বানাইতে চায়। নাকে তেল দিয়ে ঘুমাইতেছে হিবেল আশরাফ, এই তো 28 তারিখে আরম্ভ হবে, 28 তারিখ থেকে পাবলিসিটি শুরু হবে, এবং হিবেল আশরাফের ছবি অনেকের কাছেই শুনতেছি অনেক ভালো হয়েছে এবং হৃদয়ে লাগে অনেকেই বলতেছেন, শাকিব নিজেও খুব প্রত্যাশী, আশা করি 1 নম্বরই থাকবে, বাকিটা সময় বলে দেব। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে, খোদা হাফেজ।